তো আমরা করোনাকালীন সময়, করোনার আগেই আমরা একবার আসেছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে। তো স্যার বলছিল ভর্তি হওয়ার জন্য আর কি, তখন আর আমরা ভর্তি হই নাই, সময় সুযোগ সবকিছু মিলে হ্যাঁ ভর্তি হয় নাই। এরপরে করোনার সময় আর আসি নাই, যেহেতু একটা ভয়াবহ পরিস্থিতি। তো এখন করোনা ইনশাল্লাহ কিছুটা পরিস্থিতি হয়েছে, পরে এখন আইসি আর কি। আচ্ছা, আসার পরে সরাসরি স্যারের কাছে ভর্তি হয়েছে? জি, স্যারকে দেখানোর পরে উনি বলছে আগের নিয়মে ভর্তি হওয়ার জন্য আর কি। আচ্ছা, আর কী কী ইঞ্জেকশন দেওয়া লাগবে ওটা উনি বলে দিচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আমরা প্রায় 12 আজকে তো প্রায় 13 দিনের মতো ভর্তি ছিলাম এখানে। আচ্ছা, তো আমি তো আমার উনি হলো আমার শাশুড়ি, শাশুড়ি তো যথেষ্ট প্রতিদিনই জিজ্ঞাসা করি যে আপনার থেকে কীরকম মনে হচ্ছে, আগে কীরকম ছিল এখন কীরকম ফিল অনুভূতি হইতেছে, আপনার বডি কীরকম ইয়ে হইতেছে, পায়ে কীরকম লাগতেছে অথবা কোমর কীরকম ইয়ে হতে, উনি বলতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই দেখছেন যে ধীরে 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 আগের থেকে ভালো আছেন, আগের থেকে ভালো। উনি বলতেছে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। আচ্ছা, তাহলে এটা এটাই আলহামদুলিল্লাহ, এটাই মানে সেই আগে উনি যে কমপ্লেনগুলো করতেন, আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেই কমপ্লেনগুলো এখন আর উনি করছেন না, বরঞ্চ করছেন, ভালো আছেন। তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। দর্শক, একজন দুজন না, অসংখ্য অসংখ্য আমাদের মা বোন আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, জীবন থেকে অনেক আনন্দময় মুহূর্তগুলো তাদের চলে গেছে। অনেকে আফসোস করে বলেন যে আমি কেন আগে জানতে পারলাম না যে এই ধরনের চিকিৎসা এখন আমাদের দেশেই হয়। হ্যাঁ দর্শক, কথাটা আসলেই সত্যি, যে কোনো ধরনের ব্যথাজনিত সমস্যা, বাত ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই ধরনের সকল চিকিৎসা এবং প্যারালাইজ বা স্ট্রোকজনিত যে ধরনের প্যারালাইজ আছেন সেই ধরনের পেশেন্টের চিকিৎসা আমাদের দেশেই কিন্তু এখন হচ্ছে, এবং খুবই সুলভ মূল্যে, খুবই অল্প খরচের ভিতরে এই ধরনের ট্রিটমেন্টগুলো করা সম্ভব। আপনারা যে ধরনের আন্তর্জাতিক চিকিৎসাগুলো একদিন দেখা যেত যে আপনারা টিভিতে বা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পারতেন বা জানতে পারতেন যে সেই চিকিৎসা বা উন্নত চিকিৎসা সম্পর্কে, সেই চিকিৎসাগুলো এখন আমাদের দেশেই সম্ভব, এবং খুব দ্রুত সময়ের ভিতরে আমরা রেসপন্স পাই এই ধরনের পেশেন্টদের কাছ থেকে, তারা খুব দ্রুত সময়ের ভিতরে তারা ভালো হয়ে যান। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের খুবই প্রসিদ্ধ একটি জেলা ফেনী, ফেনী জেলা থেকে এসেছেন আমাদের একজন মা, ওনার নাম হচ্ছে রেশমা বেগম, বয়স 50 বছর। উনি দীর্ঘদিন যাবৎ উনি অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার PLID ছিল, ওনার L45S1 এবং PID সার্ভাইকেলের 4-5-6 ডিসগুলো প্রলাস ছিল, এবং সেটার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, অনেক কষ্টের স্বীকার করতে হয়েছে, এবং অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছেন। বাট শেষ পর্যন্ত আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। কী হয়েছিল দর্শক, আসুন একটু ওনার কাছ থেকে আমরা জানি পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আজকে? ভালো আছি মা। আমরা জানি আপনার বাড়ি ফেনীতে, ফেনী কোথায়? সোনাগাজী। সোনাগাজীতে, আচ্ছা, কী হয়েছিল আমরা আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার যে সমস্যাটা হয়েছিল, কী সমস্যা হয়েছিল? আমার হাঁটুতে ব্যথা, এই কাঁইলে ব্যথা, আচ্ছা, ঘাড়ে ঘাড়ে ব্যথা এখানে। আচ্ছা, কত বছর আগে থেকে এই সমস্যাটা? এই গাঁড়ে গাঁড়ে ব্যথা হইলো আনের এই আজ্ঞা অল্প কদিন, আর হাঁটুর ব্যথা তো যে 6-7 বছর। 6-7 বছর, তার আগে তো আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন? সব সুস্থ, কত কাজ করছি। আচ্ছা, আমরা জানি আপনার 4 সন্তান। জি। আচ্ছা, তো এই পুরো সংসার, সন্তান সবাইকে আপনি একাই সামলাছেন, সব পুরো ঘরের সব কাজ আপনি একাই করতেন, তো এই যে কর্মঠ মানুষটা হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার ব্যথা শুরু হয়েছে হাঁটুতে এবং কোমরে, তো যখন প্রথম ব্যথা শুরু হয় কি করেছিলেন? প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? কত ডাক্তার দেখাইছি, কত ডাক্তার দেখে আবার নিশা নামাচ্ছি। আচ্ছা, তো সেই যখন আপনি ইঞ্জেকশন দিয়েছেন বা ডক্টর দেখিয়েছেন, তারা কি আপনাকে কোনো কিছু বলেছেন বা আপনার সমস্যাটা কি সেটা কখনো বলেছেন আপনাকে? বলছে ক্ষয় গেছে, বলছে ক্ষয় হয়েছে সেটা বলেছেন, এবং সেই অনুযায়ী তারা আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন। এই যে আপনার ইঞ্জেকশন নিয়েছেন বা ডক্টর দেখিয়েছেন, তো সেটার রেজাল্ট কী ছিল, ফল কী ছিল? এই কদিন ভালো থাকতাম, কদিন আবার খারাপ, কদিন ভালো থাকলে কদিন তখন বেতার ওষুধ খাই, বেতার ওষুধ দিলে ভালো, বেতার ওষুধ খামা দিয়ে দিলে ফিরিয়ে আঁকতে পারি না। আচ্ছা, তো যখন হাঁটুতে প্রচণ্ড ব্যথা হতো, মানে কি হতো, হাঁটতে গেলে ব্যথা করতো বেশি, মানে হাঁটতে পারছেন না বা পা দিতে পারছেন না, সেরকমটা হতো? এরকম হতো।
পাশাপাশি হচ্ছে কোমরের ব্যথাটা কি সাথে সাথেই শুরু হয়েছিল না কয়েকদিন পরে শুরু হয়? কয়েকদিন পরে শুরু হয়েছিল কোমর। আচ্ছা, যখন দেখছেন আপনি হাঁটতে গিয়ে সমস্যা হচ্ছে, বসে নামাজ পড়তে পারতেন না? বসে নামাজ পড়তে পারি না, ওই এরকম স্যারে বসে নামাজ পড়ি। আচ্ছা, তো যখন এই হাঁটু ব্যথাটা কোমরের দিকে যায় তখন কি হতো? সকালে ঘুম থেকে ওঠার পরে কি প্রচন্ড ব্যথা করতো, এরকম হতো? ব্যথা করতো সারাক্ষণই। ব্যথাটা কি সারাক্ষণই থাকতো নাকি আপনার নির্দিষ্ট কোনো সময়? না, হাঁটতে পারতাম না। সাংসারিক কোনো কাজ কোনো কিছু আপনি ঠিকমতো করতে পারতাম না? আচ্ছা, বাড়ি কোনো কিছু আলগাইতে পারতাম না। মানে একটা সময় আমরা জানি গ্রামে থাকলে মানুষ একটু ভারী কাজও তাদের করতে হয়, সেই কাজগুলো আর আপনি তখন করতে পারছিলেন না। তো আমরা জানি আপনাকে ডক্টররা ট্রিটমেন্ট দিয়েছেন, কেউ কি অপারেশন বা এই টাইপের কোনো কথা বলেছিলেন যে অপারেশন করতে হবে বা এরকম কিছু বলেছিলেন আপনাকে? হ্যাঁ বলছে, করে কুড়ি বইয়ে বেলা কইছে। আচ্ছা, উনি বলেছেন যে সার্জারি করার জন্য তাহলে আপনি ভালো হয়ে যাবেন। সার্জারি কেন করেননি? করিনি, তেলাই ভালো লাগে না, এটা আল্লাহ হুকুমে না, হয়তো আলো ভালো মন হয়তো আরো অকর্ম হয়ে যাবে। আচ্ছা, মানে তারপরেও অপারেশনের ডিসিশন আপনি জাননি। তো সেই এই অবস্থা আপনার প্রায় গত 6-7 বছর থেকে আপনার এরকমই চলতেছে, এই ব্যথা নিয়ে আপনার সংসার চলতেছে? সংসার চলতেছে। আচ্ছা, কখনো কি এরকম হয়েছে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না, এরকম হয়েছে? ওই যে ঘুমাতে হারিনি, ব্যথার ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাইলে ভালো আছিলাম এরকম আর। তো আমরা জানি সবশেষে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন। স্যার এর বিষয়ে কিভাবে জানতে পারেন সবার প্রথমে? এটা আঙ্গু জামাইয়ে দেখছে। আচ্ছা, আপনার মেয়ের জামাইয়ের কাছ থেকে আপনি জানতে পারেন? আচ্ছা, জেনে যখন প্রথম স্যারের কাছে আসেন এবং স্যার আপনাকে দেখেন, কি বলেছিলেন স্যার আপনাকে? স্যার বলেছে ভর্তি হয়ে গেলে। আচ্ছা, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। যখন ভর্তি হন ঠিক কততম দিনে দিন বুঝতে পেরেছেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন বা ধীরে ধীরে আপনি ভালো হয়ে যাচ্ছেন? এখন তো ভালো আছি, এখন তো ব্যথা কম। এমনি যে ব্যথা নিয়ে আপনি এসেছেন সেই ব্যথার এখন কি অবস্থা? সেই ব্যথা কমছে না। কোমরের ব্যথা কি এখন আছে? না, কোমরের ব্যথা নাই এখন। আচ্ছা, তাহলে এই যে দীর্ঘ একটা সময় পর যে কোমর এবং হাঁটু এবং ঘাড় ব্যথা মুক্ত একটা জীবন, ব্যথা ছাড়া একটা জীবন, কেমন লাগছে এটা? আছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার মেয়ের জামাইকে পেয়েছি, ওনার ছেলে। তো উনি পুরো ট্রিটমেন্টের সময়টাতে উনি সাথে ছিলেন এবং ওনার পরামর্শে ওনাকে এখানে নিয়ে আসা হয়। আসেন একটু দর্শক, একটু ওনার সাথেও কথা বলি, একটু ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা একটু জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আনোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ স্যার, আপনিও তো মনে ফেনীতেই যা থাকেন। জি। আচ্ছা স্যার, আপনার শাশুড়ির কী হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন, যেহেতু আপনি প্রথম থেকে ওনাকে দেখেছেন এবং ওই সময়টায় পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটার সাথে আপনিও জড়িত ছিলেন, কী হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন ওনার? আমি যতটুকু জানি, মানে সবসময় ওনার সাথে মানে দেখা হইলে উনি আমাদের বাড়িতে আসলে অথবা ওনাদের বাড়িতে আমি গেলে এই সবসময় বলে যে আপনার হাঁটু ব্যথা, কোমরের ব্যথা, চলাফেরা করতে পারে না আপনার, এদিক ওদিকে যাইতে পারে না আপনার। এরপর আমার ওয়াইফ যথেষ্ট চিন্তা করে যে আমার আম্মু চলাফেরা করতে পারে না, মানে এক কথা পরিবারের সবাই একটা অশান্তিতে। হ্যাঁ, অশান্তিতে। আমার সবসময় বলে এমনি এমনি আম্মা তো এদিকে এদিকে চলতে পারে না, এখন আমার নিয়ে কোথায় যাওয়া যায়? ঠিক আছে, অলরেডি অনেক জায়গায় অনেক চিকিৎসা করা হয়েছে আমাদের সোনাগাজীতে, ফেনীতে, আমরা অনেক জায়গাতে আমরা ডাক্তার দেখাইছি। তো ডাক্তার দেখানোর পরে কিছুদিন ওষুধ দিয়ে ওষুধ খাইলে পরে অত দুই একদিনে তাও ব্যথার ওষুধ, ব্যথানাশক ওষুধ, এরপরে বিভিন্ন ধরনের অ্যান্টি যেটা মানে ফায়ের জন্য দেয় আর কি, অথবা কোমর ব্যথার জন্য দেয়, এগুলো খালি কিছুদিন ভালো থাকে, এরপরে আবার আগের মতো হয়ে যায় আর কি। আচ্ছা, একটা পর্যায়ে অনেক অপারেশনের কথা বলা হয়েছে। হ্যাঁ, তখন আমাদের ফেনীতে একটা ডাক্তার দেখা, উনি বলতেছে আপনার ওই সার্জারি করার জন্য আর কি। আচ্ছা, ওটা কি যেন আলগা মানে ওই যে যে হাঁটুতে প্রতিস্থাপন করবে আলাদা করে, ওটাই, জি জি, ওটা লাগানোর জন্য, পরে আমরা রাজি হয় নাই, তো ওটা করানো হয়নি আর কি। আচ্ছা, সেটা না করে আপনারা অল্টারনেটিভ খুঁজতে শুরু করেন যে আর কি ধরনের চিকিৎসা কি করা যায়। আচ্ছা, মানে কোথায় গেলে ভালো কোনো চিকিৎসা পাওয়া যায় আর কি। তো এইভাবে দিন যাতে ছিল, তো হঠাৎ করে আমার, আমি তো ওই দোকান করি যেহেতু, সবসময় ফেসবুক ইউজ করি, তখন ফেসবুকে পরে একটা দেখলাম যে আপনার ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার, ওনার একটা ফেস পাইলাম। তো এরপর ওনার সবগুলো প্রায় ভিডিও আমি দেখলাম, তো দেখলাম এই যে রোগীদের সাক্ষাৎকার, এরপরে আপনার রোগীদের সাথে মানে কথা বলছি কীরকম ইয়ে হয়েছে, আপনার ভর্তির পরে কেমন ফিল করতেছে,
তো সবগুলো আমি দেখছি, অনেকগুলো ভিডিও দেখার পরে আমার মনে কিছুটা স্যারের প্রতি আত্মবিশ্বাস হচ্ছে যে আমরা ইনশাল্লাহ স্যারের সাথে দেখা করব। আচ্ছা, দেখার পরে হয়তো আমাদের কোনো না কোনো একটা ভালো হয়তো আমরা রেজাল্ট পাবো। অবশ্যই। তো আমরা ওই করোনাকালীন সময়, করোনার আগেই আমরা একবার আসেছিলাম, প্রায় দুই বছর হয়ে গেছে। তো স্যার বলছিল ভর্তি হওয়ার জন্য আর কি, তখন আর আমরা ভর্তি হই নাই, সময় সুযোগ সবকিছু মিলে হ্যাঁ ভর্তি হই নাই। এরপরে করোনার সময় আর আসি নাই, যেহেতু একটা ভয় ভয় পরিস্থিতি। তো এখন করোনা ইনশাআল্লাহ কিছুটা পরিস্থিতি হয়েছে, পরে এখন আইসি আর কি। আচ্ছা, আসার পরে সরাসরি স্যারের কাছে ভর্তি হয়েছে? জি, স্যার স্যারকে দেখানোর পরে উনি বলছে আগের নিয়মে ভর্তি হওয়ার জন্য আর কি। আচ্ছা, আর কী কী ইঞ্জেকশন দেওয়া লাগবে ওটা উনি বলে দিচ্ছে আর কি। তো ইনশাআল্লাহ আমরা প্রায় বারো, আজকে তো প্রায় ১৩ দিনের মতো ভর্তি ছিলাম এখানে। আচ্ছা, তো আমি তো আমার উনি হলো আমার শাশুড়ি, শাশুড়ি তো যথেষ্ট প্রতিদিনই জিজ্ঞাসা করি যে আপনার থেকে কীরকম মনে হচ্ছে, আগে কীরকম ছিল এখন কীরকম ফিল অনুভূতি হইতেছে, আপনার বডি কীরকম ইয়ে হইতেছে, পায়ে কীরকম লাগতেছে অথবা কোমর কীরকম ইয়ে হতে, উনি বলতেছে আলহামদুলিল্লাহ প্রতিদিনই দেখছেন যে ধীরে 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 আগের থেকে ভালো আছেন, আগের থেকে ভালো। উনি বলতেছে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। আচ্ছা, তাহলে এটা এটাই আলহামদুলিল্লাহ, এটাই মানে সেই আগে উনি যে কমপ্লেনগুলো করতেন, আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সেই কমপ্লেনগুলো এখন আর উনি করছেন না, বরঞ্চ করছেন, ভালো আছেন। তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আমাদের এটাই ভাবতে, যদি আমরা যদি আমরা কারণ ওনার সাথে আসি, যদি আমরা এই যে আজকে এতদিন ওনার সাথে আসি, আমরা নিজেরাই অনেক অনেকটা কষ্টে আসি। ওনার মেয়েরা আছে ওনার সাথে এখানে, সবাই ওনার সাথে কষ্ট করতেছে, উনিও কষ্ট করতেছে আজকে এতদিন পর্যন্ত ভর্তি। যদি উনি যদি এখানে এটাতে যদি শান্তি ফিল করে, যদি ওনার থেকে ভালো লাগে, এটাই আমাদের কাছে সেটাই সবচেয়ে বড় কথা। এবং যে আজকে ওনাকে সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি তো অবশ্যই প্রথম দিন দেখেছেন আর আজকে সুস্থ অবস্থায় দেখছেন, দুইটা তো অবশ্যই অনেক পার্থক্য নিজের চোখেও দেখতে পাচ্ছেন আপনি। জি, ইনশাআল্লাহ উনি যদি আগের মতো যদি স্বাভাবিক চলাফেরা করতে পারে, এখন যেভাবে বলতে শুনি ভালো আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাতে আমরা খুশি। একটা সময় আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, তারা তাদের সাক্ষাৎকারগুলো দিয়েছে, তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন। জি, আজকে আপনারা আপনাদের সেই কথাগুলো আজকে শেয়ার করছেন এবং অসংখ্য মানুষ কিন্তু দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। ইনশাআল্লাহ সবার প্রতি এটাই অনুরোধ, যারা যেভাবে আপনার হয়তো যাদের যে কোনো সমস্যাতে আমাদের মতো, আমার শাশুড়ির মতো যদি ওরকম কোনো সমস্যা আপনার, যেমন হাঁটুতে অথবা কোমরে যে কোনো সমস্যা, ইনশাআল্লাহ আপনারা এদিক ওদিক যদি ভালো ডাক্তার না দেখাইতে পারেন, আপনারা ডাকাতে ডাকাতে ডাক্তার শফিউল্লাহ বাদন স্যার কাছে আসি, ওনার সাথে আপনারা যোগাযোগ করিয়ে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা হয়তো ভালো উপকার পাবেন। আলহামদুলিল্লাহ, এটাই সবার জন্য আমার বলা আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই যে আমাদের ভাই, এই যে আমাদের মা আজকে এই যে ওনাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছেন, কেন শেয়ার করছেন, কারণ ওনারা ওনাদের জীবনে যে ধরনের কষ্টগুলো ওনারা স্বীকার করেছেন, যে কষ্টের ভিতর দিয়ে ওনাদের জীবনটা গিয়েছে, ওনারা আসলে চান না যে আরেকটা মানুষের জীবনে এই ধরনের কষ্টগুলো হোক, হয়তো দীর্ঘমেয়াদী কষ্টগুলো না হোক। আমরা তো আসলে বলে কয়ে আসলে আমাদের জীবনে আমরা রোগ বা এই ধরনের সমস্যাগুলো আমরা নিয়ে আসি না, এটা জাস্ট হয়ে যায়। কখনো কখনো কোনো দুর্ঘটনাজনিত কারণে হয়, কখনো বিভিন্ন রোগের কারণে হয়, কিন্তু সেটা চিকিৎসা অবশ্যই আছে। আপনাদের সাথে শেয়ার করা এই বিষয়টার মূল উদ্দেশ্যটাই সেটা হচ্ছে যে আপনারা যাতে সঠিক একটা চিকিৎসা পান, যেমন ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে ওনারা যেমন একটা সঠিক চিকিৎসা পেয়েছেন, ওনাদের একটা আত্মবিশ্বাস আছে যে আপনারাও যদি আসেন হয়তো আপনারাও এরকম একটা ভালো চিকিৎসা পাবেন। আমরা বলবো না যে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, উনি ছাড়াও এরকম বেশ কয়েকজন ভালো ভালো কনসালটেন্ট কিন্তু আছেন আমাদের এই দেশে আছেন, যারা এই ধরনের উন্নত ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এবং ভালো ভালো চিকিৎসা দিয়ে থাকেন, এবং খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু এই ধরনের পেশেন্টরা ভালো হয়ে যান এবং সুস্থ হয়ে যান। সো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই যাই কিছু করবেন আগে ভালো করে জানবেন, বুঝবেন, শিওর হবেন, এবং তারপরে আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপটা নেবেন, এবং সেই পদক্ষেপটা যদি সঠিক হয় সারা জীবনের জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি,
সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।